ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي شطمة محرم، শতমা মাহরাম, শতমাকে কেন আবার বিয়ে করে? এটা কোনটা পাতলা, এটা তো সবাই জানে মশলা। ইয়া ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ। আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা নিসায়, তোমাদের বাপদাদা যাদেরকে বিয়ে করেছেন তাদেরকে তোমরা বিয়ে করবে না। তাই বিয়ের আকদ হয়ে গেলে বিয়ে করতে নেই, মানে বিবাহ হয়ে গেছে সংগঠিত আর বিয়ে করবে না তার ছেলে, আল্লাহ মানা করেছেন। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাক্তান ওয়া সাআ সাবীলা। এটা ফাহিশা এবং আল্লাহর গজবের কারণ, কেউ যদি এরকম তার বাপের স্ত্রীকে বিয়ে করে এটা আল্লাহর গজবের কারণ। ওয়া সাআ সাবীলান, আর এটা কতই না খারাপ পথ। তো এই এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, বাপের স্ত্রী উনি আপনার মা, আর আপনি আমরা সবাই বলি সৎমা, তো সৎমা তো মা যখন তাইলে তার সাথে ওই রকম সম্পর্ক হবে। ও যদি মনে মনে যুবতীও হয় তবুও আপনার সৎমা, আপনি ওকে ওকে কখনো বিয়ে করতে পারবেন না, ওর দিকে কুদৃষ্টিতে তাকাতে পারবেন না, হারাম। ও আপনার মা, সৎমা আপনার, আমরা এমনি বলি সৎমা, বাবার স্ত্রী, নিজের বাপের স্ত্রী। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম।